নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি অবাঙালি দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর সঙ্গে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন, তাহলে আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা কত সহজে আমি তৈরি করছি। আজ আমি তৈরি করে দেখাবো তালের সিজনে সেরা স্বাদের তালের কাপকেক রেসিপি, যা আমি ওটিজি আর প্রেশার কুকার দুভাবেই করে দেখাবো। বাড়িতে থাকা খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই তালের কাপকেকগুলো আমি তৈরি করছি। বাচ্চারা কিন্তু কাপকেক খেতে খুবই ভালোবাসে, আর আপনারা যারা তাল ভালোবাসেন আর কেক খেতে ভালোবাসেন তারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি একটা বোল নিয়েছি, আর তার মধ্যে বসিয়ে দিচ্ছি একটা ছাঁকনি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। ময়দার সঙ্গে অ্যাড করে দেব 1/4 কাপ বা 25 গ্রাম পরিমাণে গুঁড়ো দুধ, আর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার। এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ছাঁকনিতে চেলে নিচ্ছি, যাতে আমাদের এই কেকের ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে কোনো গুটলি বা দানা না থাকে। ড্রাই ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিলাম, এবার এটাকে সরিয়ে রেখে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে কিছু কাপ নিয়েছি আমি কাপকেক তৈরি করব বলে, এই কাপগুলোকে আমি অয়েল ব্রাশ করে নেব। আমি সামান্য পরিমাণে করে রিফাইন্ড অয়েল প্রত্যেকটা কাপে ভালো করে ব্রাশ করে নেব। আপনারা চাইলে মেল্টেড বাটারও ব্রাশ করে নিতে পারেন। এবারে প্রত্যেকটা কাপ ভালো করে অয়েল ব্রাশ করে নেওয়ার পর সামান্য পরিমাণে করে ময়দা আমি প্রত্যেকটা কাপে নিয়ে নিচ্ছি। আমরা ভালো করে এই শুকনো ময়দা কাপগুলোর মধ্যে ছড়িয়ে নেব। প্রত্যেকটা কাপে আমি ভালো করে ময়দাটাকে স্প্রেড করে নেব, তারপর চলে যাব পরের স্টেপে। এবার আমি একটা বড় সাইজের বোল নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নেব ডিম। আমি দুটো বড় সাইজের ডিম এর মধ্যে ফাটিয়ে নিলাম, তবে ডিমের সাইজ ছোট হলে আপনারা তিনটেও অ্যাড করতে পারেন। তারপর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো চিনি। আমি মোট 3/4 কাপ গুঁড়ো চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে ডিম আর চিনি খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ডিমটার মধ্যে চিনিটা যতক্ষণ না সম্পূর্ণ ডিজলভ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ফেটাতে থাকব। ডিমের মধ্যে চিনিটা সম্পূর্ণ গুলে গেছে, আর এই দেখুন ডিমটা কেমন একটু ফ্লাফি হয়ে গেছে ফেটাতে ফেটাতে। এই অবস্থায় আমি এর মধ্যে অ্যাড করে দেব তেল। আমি 1/3 কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল এর মধ্যে অ্যাড করে দিলাম। তেল অ্যাড করার পরে আবারও আমি এটাকে ফেটিয়ে নেব মিনিট 2। আমরা যত বেশি সময় ধরে এটাকে ফেটাবো আমাদের কেক কিন্তু ততটাই স্পঞ্জি আর ফ্লাফি হবে। দু মিনিট আমি খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব তালের কাই। আমি গতকালই তালের পাটিসাপটা বানিয়েছিলাম, কিছুটা তাল আমার বেঁচে গেছিলো, সেই তালটা আমি ভালো করে জাল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেখান থেকে আমি 1/2 কাপ পরিমাণে তাল এখানে অ্যাড করে দিচ্ছি। তালের কাইটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি চান ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন 1 টিস্পুন, তবে আমার তালের ফ্লেভারটাই ভালো লাগে তাই আমি ভ্যানিলা এসেন্সটা স্কিপ করলাম। বাজার থেকে তাল কিনে নিয়ে আসার পর তাল ছাড়িয়ে কীভাবে তালের কাই পাওয়া যায় আর সেটাকে কীভাবে জাল দিতে হয় সেই রেসিপি কিন্তু অলরেডি শেয়ার করা রয়েছে। আপনারা এই মুহূর্তে স্ক্রিনের ডান দিকে ওপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন তার ওপরের লিঙ্কে ক্লিক করলেই সেটা পেয়ে যাবেন। তালটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে তৈরি করে রাখা কেকের ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করব। আমি একটা স্প্যাচুলা নিয়েছি, বিস্কের কাজ শেষ। আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা একবারে অ্যাড করব না, অল্প অল্প করে দুবারে বা তিনবারে ভালো করে মিশিয়ে নেব।
ড্রাই ইনগ্রেডিয়েন্টসটা মেশাতে মেশাতেই আমরা যারা কেকটা ওটিজিতে তৈরি করব তারা কিন্তু ওটিজিটাকে প্রিহিট করতে দিয়ে দেব 10 মিনিটের জন্য 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আর যাদের কাছে ওটিজি নেই তাদের জন্য আমি এই কাপকেকটা প্রেশার কুকারেও করে দেখাবো, তারা কিন্তু এই সময়ে প্রেশার কুকারটাকে 10 মিনিটের জন্য হাই ফ্লেমে প্রিহিট করতে দিয়ে দেবেন। সম্পূর্ণ ড্রাই ইনগ্রেডিয়েন্টস আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পরে আমার ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, আমি এর জন্য এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণে দুধ। আমি অল্প অল্প করে দুধ অ্যাড করব আর ব্যাটারটার সাথে মিশাতে থাকব। আমি প্রায় 1/3 কাপ পরিমাণে দুধ এর মধ্যে অ্যাড করে দিলাম। আবারও এই ব্যাটারের সঙ্গে খুব ভালো করে দুধটাকে মিশিয়ে নেব। এই দেখুন, এবারে কিন্তু আমাদের কেকের ব্যাটারের ঘনত্ব একদম ঠিক হয়েছে। ঠিক এইরকম ঘনত্বের আমাদের কেক ব্যাটার লাগবে। তারপর আমি চলে যাব এর পরের স্টেপে। এবারে আমি তৈরি করে নেওয়া কালের কেকের ব্যাটারটা আগে থেকে অয়েল গ্রিজ করে ময়দা ডাস্ট করে রাখা যে কাপগুলো তার মধ্যে নিয়ে নিচ্ছি। আমাদের খেয়াল রাখতে হবে এই ব্যাটার দিয়ে কিন্তু আমরা কাপের সম্পূর্ণ অংশ ফিল করব না, আমাদের 4/3 ভাগ ভর্তি করতে হবে, 1/2 অংশ ফাঁকা রাখতে হবে। আমি অলরেডি ওটিজি আর প্রেশার কুকার দুটোই প্রিহিট করতে দিয়ে দিয়েছি, সুতরাং 10 মিনিটের মধ্যেই আমাদের এই সম্পূর্ণ কাজটা শেষ করতে হবে। তাল এমন একটা ফল যেটা কিন্তু বছরের এই সময়টাতেই বাজারে পাওয়া যায়, সারা বছর কিন্তু পাওয়া যায় না, তাই এই সময়টাই তালের বিভিন্ন রেসিপি আমরা বাড়িতে ট্রাই করি। আমি অলরেডি তালের অনেকগুলো ভালো ভালো রেসিপি শেয়ার করে রেখেছি, যেমন তালের বড়া, সেটা আমরা সবাই জানি খুবই জনপ্রিয়, আর তাছাড়াও তালের পাটিসাপটা, তালের ক্ষীর, তালের মালপোয়া, এই বিভিন্ন কিন্তু দারুণ দারুণ রেসিপি অলরেডি শেয়ার করা রয়েছে সম্পাস কিচেনে। সেই সমস্ত রেসিপির লিঙ্কগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর তাছাড়াও আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন রেসিপিগুলো, যেমন তালের ক্ষীর বাই সম্পাস কিচেন, তালের মালপোয়া বাই সম্পাস কিচেন, এইভাবে সার্চ করলে কিন্তু সমস্ত রেসিপিগুলো পেয়ে যাবেন। প্রত্যেকটা কাপের মধ্যে তালের ব্যাটারটা ভরে নেওয়ার পর কাপগুলোকে আমি ট্যাপ করে নেব, যাতে এর মধ্যে এয়ার বাবলস না থেকে যায়। তারপর আমরা চলে যাব পরের স্টেপে। প্রেশার কুকারটা 10 মিনিটের জন্য প্রিহিট করা হয়ে গেছে। খুব সাবধানে একটা স্টিলের র‍্যাক আমি এর মধ্যে বসিয়ে দেব। এবারে একটা কেক টিনের মধ্যে আমি 4টে কাপ বসিয়ে নিয়েছি, সেটাকে এর মধ্যে ঢুকিয়ে দেব। তারপর মিডিয়াম ফ্লেমে এটাকে 30 মিনিটের জন্য বেক করে নেব। ওটিজিটাও প্রিহিট হয়ে গেছে, এর মধ্যে আমি বাকি 4টে কাপ ঢুকিয়ে দিলাম। ওটিজিতে 20 মিনিটের জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে আমি এটাকে বেক করে নেব। ওটিজিতে 20 মিনিট সময় লাগলো কেকটা বেক হতে। আমি একটা কাঠি নিয়ে চেক করে দেখে নিচ্ছি। এই দেখুন, একদম পরিষ্কার কাঠিটা বেরিয়ে এসেছে কেক থেকে। আমাদের কেকগুলো কিন্তু একদম রেডি খাওয়ার জন্য। প্রেশার কুকারে 30 মিনিটে কেকগুলো বেক হয়ে গেছে, আমি একটা কাঠি নিয়ে চেক করে দেখে নিয়েছি। আপনাদের ক্ষেত্রে যদি দেখেন যে কাঠিটা পরিষ্কার বের হয়নি, কেকটা ভালোমতো বেক হয়নি, তাহলে কিন্তু আরও 5 মিনিট করে করে এক্সট্রা বেক করতে হবে। তাহলে তৈরি হয়ে গেল তালের সিজনের সেরা স্বাদের তালের কাপকেক রেসিপি, যা আমি ওটিজি আর প্রেশার কুকার দুভাবেই করে দেখালাম। আশা রাখি এবারে আপনারাও খুব সহজে এই তালের কাপকেক বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।